স্বাধীনতার দাবি উঠেছে, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখছে রাজশাহী মহানগরীর সংগ্রামে আমির ডক্টর কেরামত আলী। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনারা জেনেছেন আজকে ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন ধরে যে নৃশংস ইসরায়েলি আগ্রাসন চলছে, হামলা চলছে, হত্যা যজ্ঞ চলছে, গোটা গাজাকে আজকে শ্মশানে পরিণত করা হয়েছে। আমাদের মুসলিম ভাইদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। আমরা বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান জানাবো, ফিলিস্তিনকে মুক্ত করুন, স্বাধীন ফিলিস্তিন ঘোষণা দিন, তাদেরকে মুক্ত করে স্বাধীন ভাবে তোলা। আপনারা শুধু নৈতিক সমর্থন দিলেই চলবে না, আপনাদের আর্থিক সহযোগিতা, সামরিক সহযোগিতা, রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন। আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।